Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. Aaj ami banabo chole kulche. To prothome ami kulcher jonno preparation niye nibo. Er jonno amar ja ja lagche: doi, butter, chini, lobon, baking powder, tel, dhoniya pata. এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, চিনি, বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করব। এবার দিয়ে দিচ্ছি দই। দই দিয়েও ময়দার সাথে সবকিছু একসাথে ভালোমতো মিক্স করব। এবার আমি দিয়ে দিচ্ছি হালকা গরম পানি। পানিটা অল্প অল্প করে দিতে হবে। দিয়ে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি হাতের মাধ্যমে। দিয়ে ভালো মতো ময়ান করে নিচ্ছি। এবার আমি ময়ান করা ময়দাটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে 2 ঘন্টা রেস্টে রাখব। এবার আমি ছোলার প্রিপারেশন করে নিব। তো এর জন্য আমার যা যা লাগছে: পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, মরিচের গুঁড়া, লবণ, বিট লবণ, ব্ল্যাক পেপার, চাট মশলা, জিরার গুঁড়ো, আরও লাগছে টমেটো কুচি, লেবুর রস। আর ছোলাটা আমি আগেই সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছি। আমার আরও লাগছে আলু সিদ্ধ, এটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এবার আমি সিদ্ধ করা ছোলের মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিক্স করব। ছোলে কুলচে ইন্ডিয়ান খাবার, এটা খুবই মজাদার আর বানাতেও খুব বেশি সময় লাগে না, খুব ইজিলি বাসায় তৈরি করা যায়। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এরপরে দিয়ে দিলাম ম্যাশ করা আলু, লেবুর রস, সবকিছু দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে। এই ছোলে খুবই টেস্টি খাবার, এটা ছোট বড় সবাই খুব পছন্দ করে আর খেতেও খুবই মজা। আশা করছি আপনারা বাসায় তৈরি করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা, দিয়ে মিক্স করব। বাস তৈরি হয়ে গেল আমার ছোলে। 2 ঘন্টা হয়ে গেছে, এখন আমি ময়ান করা ময়দাটাকে বের করে নিব। সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ময়দাগুলোকে লেচি কেটে নিচ্ছি, এভাবে করে লেচি কেটে নিচ্ছি। এখন আমি বেলে নিব। এভাবে ময়দার সাহায্যে সুন্দর করে আমি লম্বা করে বেলে নিচ্ছি। কুলচেটা এই টাইপের বেলতে হবে। এখন আমি পানি ব্রাশ করে নিচ্ছি এক সাইডে। আমি তাওয়া গরম করে নিয়েছি। পানি ব্রাশ করা সাইডটা আমি এখন তাওয়ার মধ্যে দিয়ে দিব। পানি ব্রাশ করার কারণটা হচ্ছে যাতে তাওয়া থেকে কুলচেটা ছুটে না যায়। এবার তাওয়া উল্টো করে আমি অপর পাশটিও ভালো মতো ছেঁকে নিচ্ছি। ছেঁকা হয়ে গিয়েছে, এখন আমি আস্তে আস্তে করে চামচের মাধ্যমে উঠিয়ে অপর পাশটি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন তাওয়ায় ঘি গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতাগুলো ঘি এর মাধ্যমে হালকা ভেজে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি কুলচেগুলোকে, দিয়ে ভালোভাবে ফ্রাই করব। এক পাশ ঘি মাখা হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিচ্ছি। এভাবে সুন্দর করে ফ্রাই করতে হবে।
ফাইল হয়ে গিয়েছে। এখন আমি ব্রাশের মাধ্যমে অল্প অল্প করে কুলচের মধ্যে ঘি ব্রাশ করে দিচ্ছি। এতে খুব সুন্দর সুগন্ধ আসবে আর খেতেও খুব মজা হবে। বাস তৈরি হয়ে গেছে আমার কুলচে, এখন আমি পরিবেশন করব। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার ছোলে কুলচে। এটি খুবই টেস্টি খাবার, আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। Thanks for watching and don't forget to share my videos.